এদিকে আর্মেনিয়া এবং জর্জিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সৃষ্ট বন্যায় একজনের মৃত্যু হয়েছে এছাড়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দুই দেশের বেশ কিছু অঞ্চল রোববার আর্মেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় ভয়াবহ এ বন্যা দুর্ঘটনা এড়াতে শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত পনেরোটি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে